বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في رضا شكبرندو أبنى در كامنترون جناتشي بيش جرت كتاب التوحيد إرثار باهيك دارشنارجوني الله كرمه الله تني وده باب من أطاع العلماء والأمراء في تحريم ما أحل الله أو تحليل ما حرم الله فقد اتخذهم أربابا من دون الله جرى علم علماء وأمير أمرادير আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোনো হালাল বিষয়কে হারাম করে দেওয়ার ক্ষেত্রে তাদের অনুসরণ করবে অথবা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোনো হালাল বিষয়কে হারাম করে দেওয়ার ক্ষেত্রে তাদের অনুসরণ করবে ফাকাদ ফাদাহ আর বাহ এটা যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে তারা গ্রহণ করে ফেলল কারণ হালাল হারামের বিধান দিতে পারেন একমাত্র রব যিনি রব্বুল আলমিন আল্লাহ সুবাহন আল্লাহ তিনি হালাল হারামের বিধান দিতে পারেন কিন্তু সেই আল্লাহর হালাল হারামের বিধানগুলিকে যখন পরিবর্তন করে কেউ আমাদেরকে আমাদের কোনো ওলামা বা আমাদের কোনো অমারাগণ সে বিধান দিয়ে থাকেন আর আমরা যখন সেটাকে গ্রহণ করি ফলে দেখা যাবে যে মনে হয় আমরা যেন আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেই হালাল হারামের বিধান দানকারী হিসাবে গ্রহণ করে নিয়েছি এটাই হলো একটি বড় ধরনের শেরক কারণ এবাদত যেমন আল্লাহ আলা ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না এটা শের ঠিক তেমনিভাবে বিধানের গত দিক থেকে আল্লাহ আলার বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না আল্লাহর বিধানকেই এবং তার রাসুলের বিধানকেই মানতে হবে সেগুলিকে কেউ যদি পরিবর্তন করে আমাদেরকে বিকৃতি করে দেয় এবং যদি আমরা সেটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকি জেনে শুনে তাহলে অবশ্যই এটাও একটি বড় ধরনের শের হবে যার কারণে আমাদের ইমান আমল সবকিছুই বাতিল হয়ে যাবে প্রিয় বন্ধুরা লেখক রহমহল্লা বেশ কিছু হাদিস এবং আয়াত ইত্যাদি নিয়ে এসেছেন সেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রসিদ্ধ সাহাবে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর অতি শিগগির আল্লাহ রবাহ আলমীর পক্ষ থেকে শিলা বৃষ্টি গজবের বৃষ্টি আসবে কেন কারণটা কি কারণ হলে এই আকুল হলো রসুল্লাহ আমি বলতেছি যে এটা আল্লাহ রসুল আবু বকর ওয়া আমার আর তোমরা আল্লাহ রসুলের কথাকে প্রত্যাখ্যান করে বলতেছো যে না এরকম আবু বকর রাজিয়ালনু বলেছেন এরকম অমর রাজিয়া বলেছেন অর্থাৎ আমি বলতেছি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আর তোমরা এটার বিপক্ষে দাঁড় করতেছ আবু বকর রাজি আল্লাহ আর ওমর রাজি আল্লাহ কথা আল্লাহ আকবর দেখেন তিনি বলছেন যে আবু বকর রাজি আল্লাহ কে তিনি তিনি হলেন ইসলামের প্রথম খলিফা অমর রাজি আল্লাহ কে ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন যে আমার পরে তোমরা এই দুজনের অনুসরণ করো তাহলে সাহাবী বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই দুইজনকে এত মূল্যায়ন করেছেন যে আমার পরে তোমরা তাদের অনুসরণ করবে এরপরেও সাহাবি বলতেছেন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজু যে আমি বলছি যে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আর তোমরা এর বিপক্ষে দাঁড় করতেছ আবু বকর আর অমর হুমার কথা এ কারণে তিনি রাগ হয়ে তাদেরকে বলছেন যে তোমাদের এ অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে গজবের বৃষ্টি তোমাদের উপর আসবে শিলা বৃষ্টি আসবে আবু বকর রাজি আল্লাহকে আল্লাহ রসুলের বিপক্ষে দাঁড় করায় যদি তিনি এত কঠিন ভাবে তিনি বলেন তাহলে আমরা যারা কোনো সাহাবীর তুল্য নয় আবু আবুব করমার দূরের কথা তাদের সমপর্যায়ে যখন আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর বিপক্ষে যখন আমরা তাদেরকে দাঁড় করি তখন কি অবস্থা আসলে কোনো ইমাম যারা সত্যিকার ইমাম ছিলেন তারা কোনো দিন আল্লাহ বা আল্লাহ রসুল ইসলামের কথার বিপক্ষে নিজেদের বিষয়গুলিকে কখনো প্রাধান্য দেন নাই আজকে আমরা ইমাম আবু হানিফা রাহিমার নাম দিয়ে অনেক কিছু চালাই দেই ইমাম শাফি রহেমহল্লার নাম দিও অনেক কিছু চালাই ইমাম মালিক হাম্বল উল্লার নাম দিও অথচ সেই ইমামগণ তারা কি বলেছেন ইমাম আবু হানিফা বলেন হাদিস ফাহুয়া পৃথিবীর যেখানে যেই সময় যেই মুহূর্তেই কোন হাদিস সহি বলে বিশুদ্ধ বলে প্রমাণিত হবে যদি আমার ফতুয়ার মধ্যে নাও থাকে জেনে নাও ওইটাই হলো আমার মাঝাব ওটাই হলো আমার মন তাহলে তারা সত্যিকারী ইমাম ছিলেন এবং তারা হক জিনিস বলে গেছেন কিন্তু আজকে তা আমরা তাদের নামে বিভিন্ন রকমের তাদের নামে দিয়ে সেগুলি চাপাই দিচ্ছি তাদের উপর কোনদিন ইমাম আবু হানিফা রাহেমহল্লা আল্লাহ রসুল সাল্লাহামের সহি হাদিস স্পষ্ট হাদিস প্রমাণিত হলে তার বিপক্ষ তিনি তার মতকে কোনোদিন দাঁড় করেননি এটাই হলো তিনি যে সত্য ইমাম ছিলেন তার একটা প্রমাণ স্পষ্টভাবে বরং ইমাম আবু হানিফা রাহেমহল্লা বলছেন যে আমার কোনো বক্তব্য যদি আল্লাহর কোরআনের বিপরীত হয় আমার কোন বক্তব্য কোন ফতোয়া যদি আল্লাহ রসুল সাল্লামের হাদিসের বিপরীত হয় ফতরুকু কাউলি আমার কথাকে ছুড়ে মারো ও খুদু কাউল আল্লাহ ও কাউলা রসুল হি সাল্লাম আমার কথাকে ছুরে মারে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে গ্রহণ করো এটাই আসলে প্রকৃত ইমানদারের কাজ তো হলে এটাই কিন্তু আজকে আমরা এমন হয়ে গেছি আমাদের কারো সামনে যদি স্পষ্ট হাদিস তুলে ধরি আমরা বলি যে না আমরা এই মাঝাবের মানুষ আমাদের মাঝাবে এটা রয়েছে আমরা এই হাদিস মানতে পারবো না

হয় কিছু গ্রহণযোগ্য রয়েছে কিছু বর্জনীয় রয়েছে শুধু একজনই পৃথিবীতে মানুষ যার সব কথাই হলো গ্রহণযোগ্য কোনোটা ছেড়ে দেওয়ার সুযোগ নাই তিনি হলেন আহমদ বিন বলছেন তিনি বলছেন যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো না ইমাম আউজারির অন্ধ অনুসরণ করো না ইমাম শাহি আবু হানিফা ইত্যাদি কারো অন্ধ অনুসরণ করো না বরং খুজু মিন হাইসু মিনু তোমরা সেখান থেকে গ্রহণ করো তারা যেখান থেকে গ্রহণ করেছে অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে গ্রহণ করেছেন তোমরাও হাদিস থেকে গ্রহণ করো অন্ধ অনুসরণ কেউ দেখুন আমরা এতই নিচে চলে এসেছি যে আল্লাহ তার নির্দেশ যদি আমাদের সামনে তুলে ধরা হয় আমরা বলি যে আমাদের এই নেতার নির্দেশ হলো এই আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম এর স্পষ্ট বিশুদ্ধ পরিষ্কার সহি হাদিস যদি আমাদের সামনে তুলে ধরা হয় আমরা বলি যে আমাদের তরিকার নিয়ম হল এই কথায় আমাদের এই ইমান তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের বিধানের বাদ দিয়ে বা ইসলামের বিধান বাদ দিয়ে বাকিগুলিকে আমরা রব গ্রহণ করলাম না সন্দেহ নেই এটা হিসাবে একদিক দিয়ে একদিক দিয়ে আমাদের ইমান ইসলাম বাতিল হওয়ার বিষয় বরং আল্লাহ এর বিধান যদি আমরা মেনে না নিতে পারি সে ব্যক্তির ইমান এইটিকে থাকবে না আল্লাহ রবুল্লাহ আলমিন কত কঠিন ভাবে বলেছেন সোরা নেশার পঁয়ষট্টি নাম্বার আল্লাহ রবাহ আলমিন বলেন ফালা আমি বলছি কে কসম করছেন স্বয়ং আল্লাহ সুবাহ করছেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লামকে যে তোমার রবের কসম করে আমি বলছি মানে নিজে নিজের কসম করে বলতেছেন কি কসম তারা ইমানদার নয় সহজেই শুধু বলেন নাই যে তারা ইমানদার নয় বরং বলছেন তোমার রবের কসম করে বলছি তারা ইমানদার নয় কারা সাজারা যতক্ষণ না তারা তাদের মাঝে যে দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বের সমাধান তোমার মাধ্যমে মেনে না নেবে আল্লাহ রাসুল সাল্লাই এর মাধ্যমে আমাদের মাঝে যে দ্বন্দ্ব এর সমাধান দ্বন্দ্ব বলতে কি আমাদের ভাই ভাইয়ের জমির দ্বন্দ্ব ইত্যাদি দ্বন্দ্ব হ্যাঁ সেগুলিও হইতে পারে ভাই ভাই জমি যদি একজন বেশি দাবি করে আরেকজন কম দাবি করে আমরা বলবো যে আল্লাহ রাসুল সাল্লাম মিরাসের সিদ্ধান্ত এই দিয়েছেন তাহলে সেটা অনুযায়ী ওখানে ফায়সালা নিতে হবে ঠিক ভাবে ইসলামের যে কোনো আবাদতের বিষয় নামাজের বিষয় কেউ বলি এভাবে নামাজ পড়তে হবে কেউ বলি এভাবে পড়তে হবে কেউ বলি জাকাত এভাবে দিতে হবে কেউ বলি এভাবে দিতে হবে এ দ্বন্দ্বের সমাধান কোনো অলিয়া উলিয়া দিয়ে নয় কোনো গাউস কুতুব দিয়ে নয় কোনো ইমাম দার্শনিক দিয়ে নয় কোনো নেতা নেত্রী দিয়ে নয় এই সমাধান নিতে হবে যদি আমরা ইমানদার হতে চাই সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের মাধ্যমে প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা আমাদের এই মূল্যবান আলোচনা নিয়ে ফিরে আসব আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত জীবন আল্লাহর দান কারোর অধিকার নয় আল্লাহ ছাড়াই যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি তিনি একা যার কোনো তুলনা সম্ভব নয় তারপরে হলো ইন আল্লাহ একা এবং এক ডক্টর মুসলিহউদ্দিন প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ প্রসঙ্গে প্রথমে জ্ঞান লাভ করা ফরজ যে সত্তা কে মহান সমস্ত প্রশংসা সকল তারি আল্লাহর জন্য যিনি পুরা আলামিন যে আল্লাহর পূর্ণ বুঝে বোঝে রশি কক্ষনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দিধা, দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে

মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক সিগারেট এগুলো হারাম খাদ্য এই গন। তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহরহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম একটি আয়াতের আলোচনা শুনছিলাম যে আয়াতে আল্লাহ আলমিন কঠিনভাবে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইসলামের বিধানগুলি আমাদের মাঝে আমাদের অজানার কারণে বা কম জানার কারণে বা বুঝ কম হওয়ার কারণে হতে পারে দ্বন্দ্ব হবে এমন নয় আমি একটা জিনিস হয়তো জেনেছি আরেকজন আরেকটা জানেন না আরেকজন আরেকটা জানেন আমি সেটা জানি না কারণ আল্লাহ রসুল সাল্লাম তিনি ইসলামের বিষয়গুলিকে যেমন সব জানতেন অন্য কোন দ্বিতীয় মানুষ ইসলামের বিষয়গুলিকে সব জানেন না স্বয়ং আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের সাথে যেই সাহাবাই কেরামগঞ্জ সকাল সন্ধ্যা উঠেছেন বসেছেন গোটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সাথে রয়েছিলেন তারাও দেখা যায় যে অনেক বিষয় তাদেরও ছুটে গেছে সহি হাদিসে এসেছে অমর রদিয়াল আনহুর কথা অমর আনহু একদিন তিনি বাড়িতে রয়েছেন তার বাসায় রয়েছেন একজন সাহাবি আসলেন সাহাবি হলেন আবু মুসা আনহু তিনি আসেই বাড়ির বাইরে থেকে তিনি অনুমতি চাইলেন অনুমতি চাওয়ার নিয়ম হল সালাম দিয়ে অনুমতি চাওয়ার নিয়ম তিনি বাইরে থেকে সালাম দিলেন অমর রাজিয়া আল্লাহ আনহু কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব দিলেন না তৃতীয়বার সালাম দিলেন আমার রাজিয়াল্লানহু কোনো জবাব দিলেন না জবাব তিনি রাগবশত দেননি বা ইচ্ছা করে দেননি তা নয় বরং অন্য এক বর্ণনায় এসেছে তিনি সেই মুহূর্তে খুব একটু ব্যস্ত ছিলেন এজন্য দিতে মুসা তিনি চলে আসলেন তিনবার সালাম দেওয়ার পর আর কিছু বললেন না চলে আসলেন যখনই চলে আসছেন আমার রাজিয়াল্লাহ বের হয়ে গেলেন ঘর থেকে আবার বের হয়ে ডাকছেন যে কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ বা আমি চলে যাচ্ছি কেন চলে যাচ্ছ যে আমি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন কারো কাছে অনুমতি চাইবে ফাল ইউসাল্লিম আলাইহি সালাসা তিনবার পর্যন্ত তারপর সালাম দাও তাকে সালাম দাও যদি সে জবাব না দেয় ফাল ইয়ার যে তাহলে সে যেন ফিরে চলে আসে অনুমতি যদি তিনবার সালাম দেওয়ার পরেও না পায় তাহলে সে যেন ফিরে চলে আসে এটা হলো ইসলামের নিয়ম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তা আমি আপনাকে তিনবার সালাম দিলাম কোনো জবাব পাইনি অনুমতি পাইনি আমি ফিরে চলে যাচ্ছি আমার রাজিয়াল্লাহ রেগে গেলেন তুমি আল্লাহ রসুলামের নাম দিয়ে বলতেছো মানে এই হাদিস জানা ছিল না তিনি বললেন তুমি আল্লাহ রসুল সাল্লামের নাম বলছো মানে আল্লাহ রহুসাল্লাম এটা বলেছেন কথাই বলেছেন উনি বললেন যে হ্যাঁ বলেছেন আল্লাহ রহুসাল্লাম খুব শক্ত করে বললেন তুমি প্রমাণ উপস্থিত করো নাহলে তোমার জন্য কঠিন ব্যবস্থা নেবো আমি ওমর রাজিয়া আল্লাহনহুর আগে মানুষ আবু আল্লাহ খুব বিপদে পড়ে গেলেন যে কি ব্যাপার আর তিনি নিজের থেকে এটা বানায় বলেন নাই তিনি আল্লাহ রুসাল্লাম থেকে সরাসরি শুনেছেন সেই হিসাবে বলছেন কিন্তু উপায় তো নাই এখন প্রমাণ উপস্থিত করতেই হবে নাহলে শাস্তি আছে বলেন যে ঠিক আছে আমাকে একটু সুযোগ দেন আমি প্রমাণ নিয়ে আসতেছি বললেন যাও তাড়াতাড়ি প্রমাণ নিয়ে আসো বাইরে গেলেন গিয়ে দেখছেন বেশ কিছু সংখ্যক সাহাবী তারা বসে আছেন এখানে তাদের কাছে গিয়ে বললেন আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন কেউ যদি অনুমতি যদি নিতে হয় তাহলে তিনবার সালাম দিবে যদি জবাব না পায় তাহলে সে যেন ফিরে চলে আসে তোমাদের মাঝে কি কেউ শুনেছ এটা ছোট্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে হ্যাঁ আমিও শুনেছি তুমি শুনেছ তাহলে চল সাথে চলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু কাছে প্রমাণ দিতে হবে নিয়ে আসলেন নিয়ে আসে প্রমাণ দিলেন কি প্রমাণ হলো প্রমাণ যখনই দিলেন তখন তিনি গ্রহণ করে নিলেন অনেকগুলি বিষয়ে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে তো হাদিস অনেকগুলি প্রমাণ হচ্ছে কি এক নম্বর হলো ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার প্রথম যুগ থেকেই সেই সময় থেকে আল্লাহ রসুল সাল্লাহামের জীবনের শেষ পর্যন্ত তিনি তার সাথে ছিলেন মক্কায় মদিনায় সব জায়গায় পরও আল্লাহ রসুল সাল্লাহামের এই হাদিস তার কাছে ছুটে গেছে তিনি জানতে পারেননি এটা তাহলে ওমর রাজি আল্লাহ মতো আবু বকর রাজি আল্লাহ বিষয়ে এরকম কয়েকটা প্রমাণ রয়েছে যে তিনিও সবগুলি জানতেন না কিছু কিছু ছুটে গেছে তাহলে এই যদি অবস্থা হয়ে থাকে সাহাবিদের ব্যাপারে তাহলে আজকে আমরা হয়ে সব ইসলামের জেনে ফেলবো এটা তো কখনো হতে পারে না তাই জানা কারো কম বেশি থাকতেই পারে এটাই হলো স্বাভাবিক তো যখনই কম বেশি থাকবে তখনই একটা ভিন্নতা মত এসে যেতে পারে আমার একটা জিনিস জানা নাই ওটা আমি তখন অন্য মত পোষণ করছি আপনার জানা রয়েছে আপনি সঠিক মত পোষণ করছেন এখানে ইমানের দাবি কি ইমানের দাবি হলো আমার রাজা যখন সঠিক প্রমাণ অনুযায়ী পেয়ে গেলেন তিনি মাথা পেতে মেনে নিলেন যে আল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথা হলে আমার আর কোনো বলার এখানে সুযোগ নেই মেনে নিলেন তাহলে এই হাদিস থেকে দ্বিতীয় বিষয় আমরা জানছি প্রথম বিষয় জানলাম যে সবাই সব বিষয়ে জানবে এমন নয় কম বেশি হয় স্বাভাবিক জানার ক্ষেত্রেও কম বেশি হবে আবার বুজার ক্ষেত্রেও কম বেশি হওয়া স্বাভাবিক দ্বিতীয় বিষয় এই হাদিস থেকে আমরা জানছি যে অমর রাজি আল্লাহ কত কঠোর ছিলেন যে আল্লাহ রসুলামের নাম দিয়েই কেউ বলে দিলে তাকে ছেড়ে দিতেন না প্রমাণ করে ছাড়তেন এটা যদি সাহাবিদের ব্যাপারে অবস্থান হয় উমার রাজি আল্লাহ তাহলে আজকে আল্লাহ রসুলামের নাম দিয়ে কত রকমের মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে তাহলে আমাদেরকে আরো কত সচেতন হওয়া দরকার এই বিষয়ে কত সচেতন হওয়া দরকার এই বিষয়টা আমরা এই হাদিস থেকে পাচ্ছি এবং আল্লাহ রাসুল সাল্লাম থেকে প্রমাণিত যদি বিশুদ্ধ সূত্রে সঠিক সাক্ষী সহ যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আর নিজের কোনো গরামি করার নিজের কোনো ভিন্ন মতের উপর থাকার আর কোনো সুযোগ নেই সাথে সাথে আমাকে সেটি মেনে নিতে হবে আমার পক্ষে হলেও আমার বিপক্ষে হলেও আমার ইমাম সাহেব বললেও না বললেও এটাই হলো ইমানের পরিচয় বন্ধুরা আল্লাহ রসূল সাল্লাহ আয়াহিসাল্লামের সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য আল্লাহ্লা আলামিন এইভাবে বলছেন আল্লাহ আব্লাহ আল্লাহিন রসুল সাল্লাহসাল্লাম কে বলছেন যে বলে দাও কি বলে দাও ফালা ওয়ারাব্বিক লাই ও তারা কখনো ইমানদার হতে পারে না হাততাই হাকিমু কাফিমা সাজারাবা ইন যতক্ষণ না তাদের মাঝে যে দ্বন্দ্বের বিষয়গুলি রয়েছে সেই দ্বন্দ্বের বিষয়গুলিতে তোমার মাধ্যমে সমাধান যতক্ষণ তারা না নেয় ততক্ষণ মমিন হতে পারে না মমিনে হওয়ার সুযোগ নাই যদি আমি এই সিদ্ধান্ত মেনে না নেই তাহলে যে বিষয়টি আমরা শুনছিলাম আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ এত সহজেই বলেছেন যে আমি বলতেছি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আর তোমরা বলছো আবু বকর আর অমার তোমাদের উপর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ হবে কেন বললেন এত কারণ যে ব্যক্তি আল্লাহ রসুলাম এর কথাকে উপেক্ষা করে অন্য কারো কথাকে দাঁড় করবে তার ইমানেই টিকে থাকবে না তার ইমানেই টিকে থাকবে না সেটা যদি আবু বকর রাজি আল্লাহর কথা বলি আর ওমর রাজি আল্লাহর কথা বলি তাহলে সেই তাদের কথার অবস্থা যদি এই হয় তাহলে আজকে অমুক ইমাম সাহেব তমুক ইমাম সাহেব অমুক হজুর অমুক মহাদ্দেশ অমুক মুফাসের দোহাই যদি দিয়ে থাকি তাহলে কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি প্রিয় বন্ধু তাই আসুন একজন মমিন মুসলিম তার কর্তব্য হলো সে আল্লাহ এবং তার রাসুল সাল সাল্লামের কথা শুনলেই যদি সঠিকভাবে প্রমাণিত হয় ভিন্ন কোন চিন্তা করার তার সুযোগ নেই সেটিকে মেনে নিতেই হবে সে বাস্তবে পালন করতে পারবে না পারবে সেটা তার সামর্থ্যের বিষয় যদি সামর্থ্য হয় আলহামদুলিল্লাহ পালন করার চেষ্টা করবে কিন্তু বিরোধিতা করার কোনো সুযোগ নেই যদি বিরোধিতা করতে যায় তার কাছে তার বিপরীতে কোনো সঠিক প্রমাণ না থাকে তাহলে তার ইমানেই থাকা কঠিন আল্লাহ রবুল্লা আলমিনে এতে কত সুন্দরভাবে বলছেন দেখুন আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথমে বলছেন তোমার রবের কসম করে বলছি তারা মমিন নয় যতক্ষণ না তারা তোমার তাদের মাঝে দ্বন্দ্বের বিষয়ে তোমার সমাধানকে মেনে নেয় এটা হলো এক দ্বিতীয় সমাধান মেনে নেওয়া বহু রকম রয়েছে উপস্থিত আমরা যখন অনেকজন বসি তখন যেন একটা চক্ষু লজ্জার কারণেও আমরা ওই সময় মেনে নিয়ে থাকি কিন্তু সরে গেলে আবার বলি যে না ওই সময় মানতে হয়েছিল তাই মেনেছি এখন আর মানি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন কি বলছেন ثم لا يجدو في انفسهم এমন ভাবে মেনে নিয়েছে তাদের হৃদয়ে কোন রকমের সংকোচ কোন দ্বিধাবোধ থাকবে না একেবারে অন্তর থেকে সেটাকে মেনে নিতে হবে ثم لا يجدو তাদের অন্তরে এই বিষয়ে কোন রকমের দ্বিধা সংকোচ পাবে না ও يسلمو تسلیما একদম মাথা পেতে সেটাকে মেনে নিবে আত্মসমর্পণ করে হান্ড্রেড পার্সেন্ট সেটাকে যে বিপরীত কোনো সুযোগ নেই কোনো বলার সুযোগ নেই কোন আপত্তি করার সুযোগ নেই কোনো কিছু প্রশ্ন তোলার সুযোগ নেই আল্লাহ রাসুল সাল্লাম থেকে শুধু এতটুকুই প্রশ্ন করার সুযোগ যে এটি সহি বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কি না এতটুকুই শুধু প্রশ্নের সুযোগ রয়েছে যখন প্রমাণিত হবে হ্যাঁ বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে আর কোনো দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ নেই যদি আমি নিজেকে ইমানদার হিসাবে দাবি করতে চাই যদি আমি নিজেকে ইমানদার হিসাবে ঠিক রাখতে চাই প্রিয় বন্ধুরা এজন্য এই লেখক রহমহল্লা একটি গুরুত্বপূর্ণ তিনি অধ্যায় বেঁধেছেন সেটি হচ্ছে আল্লাহ রব আলমিন যেগুলি বিধান দিয়েছেন সেই বিধানের বিপরীত কোন যদি আলেম ওলামা কোন নেতা যদি বিধান দিয়ে থাকে আর সেই বিধানকে যদি আমরা গ্রহণ করি তাহলে যেন আমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিলাম আর আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে যখন গ্রহণ করব তখন আমার ইমান আর কোথায় আমার দুনিয়াও শেষ আখেরাতেও শেষ লেখক রহম্লা এরপরে তিনি আরো এখানে কিছু

যারা জানছে যে এই হাদিসটি সহি হিসাবে প্রমাণিত আরাফু আল ইসনাদ তারা জানছে যে এই হাদিসটি সহি সূত্রে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়েছে এরপরেও ইয়া ধাবুনা ইলা রাই সুফিয়ান সেই সময় ইমাম সুফিয়ান সাউরির অনুসারী বেশি ছিল তার দিকে মানুষেরা তার দোহাই বেশি দিত তাই তিনি সেই সময়ের কথা বলছেন যে কেউ জানছে তার কাছে হাদিসটি বিশুদ্ধ হিসাবে প্রমাণিত

তারা যেন হুশিয়ার হয়ে যায় সতর্ক হয়ে যায় সাবধান হয়ে যায় কিসের আং তুসি বাহু তাদেরকে ফেতনায় গ্রাস করবে আং তুসি বাহু নাত্রাস করবে তাদের কঠিন যন্ত্রণাদায়ক আজাব তাদেরকে পেয়ে যাবে এটা আল্লাহ রব আলিন নূর তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবীন্দন বলছেন মানুষের সতর্ক হওয়া উচিত তারা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের বিষয়টি স্পষ্ট প্রমাণ হওয়ার পরেও মুখ ঘুরিয়ে অন্যদিকে কিভাবে যেতে চায় অন্যের দোহাই দিয়ে সে কিভাবে চলতে চায় আলেম আলামদেরকে সম্মান এর অর্থ হলো তারা যেই মর্যাদার অধিকারী তাদেরকে আমরা সেই মর্যাদা দিব কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ এবং তার রাসুলের উপরে তাদেরকে প্রাধান্য দিব তা কখনো হতে পারে বরং আল্লাহ রবী আলমিন বলেন আল্লাহ এবং তার রাসুলের উপরে কাউকে প্রাধান্য দেও না এ অধ্যায় থেকে আমরা এটা স্পষ্ট হলাম যে আলেম ওলামাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করব মূল্যায়ন করব কিন্তু কখনো আল্লাহ এবং তার রাসুলের বিধানকে উপেক্ষা করে নয় আল্লাহ এবং তার রাসুলের বিধানের উপরে যদি আমরা তাদেরকে স্থান দেই তখন আমরা আমাদের ইমানকেও হারিয়ে ফেলবো আমরা সেরকেও লিপ্ত হয়ে যাব তাই তাদেরকে আমরা অনুসরণ করব একটা মাপকাঠির আলোকে সেই মাপকাঠি হলো যেন আল্লাহর বিধান এবং আল্লাহর রসুল সাল্লামের অনুসরণের বাইরে যেন না যায় সেই আলোকেই যদি হয়ে থাকে আহলান ও সাহলান তাদের সাথে আমাদের সম্মান শ্রদ্ধা তাদের অনুসরণ রয়েছে আর যদি সেই বিধানের বাইরে চলে যায় তাহলে ইমাম আবু হানিফা রাহমহল্লা যেমন বলছেন যে আমার কথাকে প্রয়োজন হলেও তোমরা ছুড়ে মারো গ্রহণ করো আল্লাহর করান এবং আল্লাহ রসুল সাল্লাহামের হাদিসকে প্রিয় বন্ধুরা اسकेर درس را احسانې وشکړته ځمې وسلام علیکم ورحمت الله وبرکاته আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপ রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এল ওয়াইডি তিন শূন্য নয় শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘূষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাস বাহানুয়া তা আলা ইকোরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদউল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসছে কেন আল্লাহ মালিকুল মুলক সকল সৃষ্টি মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 10:30 টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায়